আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটা ব্লগ বানাইতেছি আশ্রয় কেন্দ্র প্রকল্প নিয়ে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমাদের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার অত্র সিটকিবাড়ির সামনে, এটা হলো সিটকিবাড়ির উত্তর পাশে পুরনো আশ্রয় কেন্দ্রের পাশে নতুন একটা আশ্রয় কেন্দ্র তৈরি হচ্ছে। এটার কাজ অলরেডি প্রায় শেষ। তো আজকে আমরা দেখবো কত দূরকে আগাইছি। ঠিক আছে, বিদ্যুৎ সংযোগের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর কিছুদিনের মধ্যে উদ্বোধন করবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের নেত্রী। কাজ প্রায় 90% কমপ্লিট, বাথরুমের পিছনে স্ল্যাব বসাতেছে, বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে, ফিনিশিং টাচ দিতেছে, রং করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের কাজ প্রায় শেষ। ৯৫% কমপ্লিট, শুধু ফিনিশিংয়ের টাচ চলছে। এই পাশে মেইন রোড, ঠিক আছে, মেইন রোডের পাশে ঘরগুলো খুব সুন্দর। ঘরগুলো দেখুন কত সুন্দর। আমাদের দেশত্র শেখ হাসিনার উদ্যোগে তৈরি হচ্ছে ঘরগুলো, যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য অনেক অনেক ঘর। ঘরের কোয়ালিটিগুলো খুব সুন্দর। আমি ঘরের ভিতরে ঢুকে দেখাচ্ছি আপনাদের। আমি একটা ঘরের ভিতরে ঢুকে দেখছি কি অবস্থা। পুরে কাঠ, দুটো রুম, জানলা আছে দুটো, পাশে বাথরুম, মানে টয়লেট, কিচেন, ঠিক আছে, মোটামুটি ভালোই। কিচেনের সামনে একটা জানলা আছে, মোট দুটো রুম, ঠিক আছে, পাশে আরেকটা জানলা। আসলে সরকারি কাজ বলতে এই কাজগুলো খুব তাড়াতাড়ি হয়, বুঝছেন। সামনে ডিপ টিউবওয়েল পোঁতা হচ্ছে, টিউবওয়েলের পাইপ, ফিনিশিং ফিনিশিং করতেছে সবাই, ফিনিশিং। এই ঘরে জানানা দরজা দেওয়া হয়নি, মাল আসতেছে। দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। সো থ্যাংকস, মানে শেখ হাসিনাকে থ্যাংক ইউ।